বাংলার জেলাগুলোতে ছড়িয়ে থাকা অগুন্তি প্রাচীন ধর্মীয় ইমারতগুলোর অনুসন্ধান অব্যাহত রেখে আমরা আজ চলেছি হাওড়া জেলায়। গন্তব্য এই জেলার জয়পুর থানার অন্তর্গত রাউতারা গ্রাম। এই গ্রামেরই সরকার পাড়ায় রয়েছে 250 বছরেরও বেশি প্রাচীন ঐতিহ্যবাহী এক মন্দির স্থাপত্য, দামোদর জিউয়ের মন্দির। ভূমিতল থেকে সামান্য উঁচু ভিত্তিবেদীর ওপরে স্থাপিত রয়েছে 12 চালা রীতির এই মন্দিরটি। এমন 12 চালা রীতির মন্দির সারা বাংলায় খুব কম সংখ্যকই খুঁজে পাওয়া যায়। দক্ষিণমুখী মূল প্রবেশপথটি 3টি খিলান যুক্ত। তৎকালীন স্থানীয় জমিদার রায়বংশের পারিবারিক মন্দির এটি। দেবালয়টির সামনের দেওয়ালে প্রচুর টেরাকোটার অলঙ্করণ লক্ষ্য করা যায়। ধনুকাকৃতি কার্নিশের নিচের সমান্তরাল দুই সারি কুলুঙ্গিতে রয়েছে বিভিন্ন ভঙ্গিমায় শৈব সাধু, যোব্বা পরিহিত অভিজাত পুরুষ জগন্নাথ বলরাম সুভদ্রা, ঊর্ধ্ব বাহু ভঙ্গিতে নৃত্যরত গৌর নিতাই প্রভৃতি চিত্র। এই দুই সারি কুলুঙ্গির নিচে থাকা মন্দির লিপি অনুসারে 1684 শকাব্দ বা 1762 খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মিত হয়েছিল। মন্দিরের সূত্রধর ছিলেন সুখদেব মিস্ত্রি। খিলান তিনটির ওপরে প্রচুর মূর্তি ফলক রয়েছে, এগুলো রামায়ণ ধর্মী। রাম রাবণের যুদ্ধ তো আছেই, তার সঙ্গে রামায়ণের বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়েছে এই ফলকগুলোর মাধ্যমে। রামায়ণ কাহিনীর ফলকগুলো অন্যান্য মন্দিরে দেখতে পাওয়া গেলেও এই মন্দিরটিতে একটি ফলক চোখে পড়ে যা একেবারেই বিরল। সেই বিরল ফলকটিতে সীতার অগ্নি পরীক্ষার দৃশ্য তুলে ধরা হয়েছে। একমাত্র এই গ্রামেরই ঘোষপাড়ায় সীতারাম জিউয়ের মন্দিরে এই ফলকটি চোখে পড়েছিল। আমরা এখন হাওড়া জেলার রাউতারা গ্রামে একটি প্রাচীন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। সেই মন্দিরেরই এক উত্তরসূরি। আপনার নাম? সুশান্ত কুমার রায়। আচ্ছা, সুশান্তবাবুর কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব। এই মন্দিরের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই মন্দিরটা প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই মন্দিরটার প্রতিষ্ঠাতা এখানে লেখা নেই। মানে কে প্রতিষ্ঠা করেছিলেন? আপনাদের পূর্বপুরুষরা কেউ প্রতিষ্ঠা করেছিলেন? আচ্ছা, সেটাই বলুন। আচ্ছা, আমার ঠাকুরদাদার বাবা প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, উনি কি জমিদার ছিলেন? হ্যাঁ। আচ্ছা, উনি বর্ধমান মহারাজার পত্তনিদা। আচ্ছা, কটা লাট উনি পেয়েছিলেন হুগলি হাওড়া মিলিয়ে। হুগলি হাওড়া মিলিয়ে লাট পেয়েছিলেন। সে লাটগুলো হচ্ছে হুগলিতে আছে, হাওড়া জেলাতেও আছে, মেদিনীপুরে কিছুটা আছে। মন্দিরটা প্রতিষ্ঠা তো 200 বছর, কিন্তু একে তো রং করা হয়েছে তো এইটা এই রিসেন্টলি হয়েছে। হ্যাঁ, সে কতদিন আগে? এই বছর দিয়ে। আচ্ছা, এত এইসব ছিল না, এটা মাটির সাথে একবার ফ্ল্যাট ছিল, এটা করলো করা হয়েছে। আর এখানে রাসমঞ্চ দোলমঞ্চ এগুলো রয়েছে, ভগ্নদশা রাস হয়। রাসের সময় চুরোতে রাসপুরি লাগিয়ে পুজো হয়, তলায় রাধা কৃষ্ণকে নিয়েছে পুজো হয়। আচ্ছা, এখানে কিসের বিগ্রহ রয়েছে? এটা হচ্ছে দামোদর শিলা, দামোদর শিলা রূপ আর লক্ষ্মী আছে। আচ্ছা, এখানে কি কি পার্বণ হয়? আর একটি কি মনসা আছে? না, মনসা আছে, লক্ষ্মী আছে, দাম অরিজিনাল দামোদর। আচ্ছা, শিলা। আচ্ছা, এখানে কি কি পার্বণ হয়? কি কি পার্বণ, কি কি পুজো হয়? এর কি বলে আমাদের দামোদরের কোনো পার্বণ নেই। আচ্ছা, এটা বছরে একদিনই হয়, চৈত্র মাসে। আচ্ছা, চৈত্র মাসে দামোদরের শেষ শনিবারে পুজো হয়। আচ্ছা, সেদিন সারাদিন ধরে এখানে পুজো আজা হয়, সব পুজো দেয় যায়, ভোগ হয়, ভোগ নেয় লোক। মানে যে রাধাকৃষ্ণ বা নারায়ণের যেরকম সেই বিভিন্ন পার্বণ হয় সেসব কিছু হয় না এখানে? না, বার বলে ওটা তো কিছু নেই, প্রতিদিন এটা পুজো হয়, বারের আর কি। না না, আমি সেটা বলছি না, আমি বলতে চাইছি যে ওই জন্মাষ্টমী, রাস, দোল, ওই তো সেগুলো তো হয় তো সব। রাস, রাসের দোল, হ্যাঁ,
রাস্তায় দোল হয় জন্মাষ্টমী ওটা দোল তো ফাল্গুন মাসে জন্মাষ্টমী জন্মাষ্টমী হয় আচ্ছা দুর্গা পুজো হয় না আচ্ছা কাত্যানি পুজো হয় কাত্যানি অনঙ্গময়ী কাত্যানি মন্দিরে অনঙ্গময়ী হচ্ছে আমার জীবন কৃষ্ণরায়ের স্ত্রী আচ্ছা অনঙ্গময়ী তার নামে কাত্যানি কাত্যানি ওই এর এক চালের ঠাকুর কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী নাম তোরা সবই আছে মন্দিরটির খিলান স্তম্ভের গায়ে তার খিলান স্তম্ভগুলোর পাদমূলে থাকা ফলকগুলোতেও প্রচুর পোড়ামাটির মূর্তি চিত্রিত হয়েছে ভিত্তিবেদী সংলগ্ন ফলকের দুটি সারির ওপরেরটিতে কৃষ্ণলীলার বিভিন্ন পর্ব আর নিচের সারিতে তৎকালীন সামাজিক চিত্র শিকার দৃশ্য প্রভৃতি উৎকীর্ণ রয়েছে এছাড়াও প্রমোদ তরী ঘোড়ার গাড়ি আর পালকিতে ভ্রমণ দৃশ্য প্রভৃতি চিত্র রয়েছে মন্দিরের এই অংশে উল্লম্ব কুলুঙ্গির সারিতে পোড়ামাটির ফলকগুলোতে উৎকীর্ণ রয়েছে বিষ্ণুর দশাবতার সহ অন্যান্য কিছু পৌরাণিক দেবদেবীর মূর্তি এদের মধ্যে পশুপতি শিবের মূর্তিটি নজরকাড়া এছাড়াও সপরিবারে মা দুর্গা সপার্ষদ রাম সীতা রাজসভায় উপবিষ্ট রয়েছেন এই মূর্তিগুলো উল্লেখযোগ্য লতা পাতা ও উদ্ভিদ ধর্মী বেশ কিছু ফলকও এখানে রয়েছে তবে এই মন্দিরের মূর্তিগুলো খুব উঁচু মানের নয় কালের নিয়মে ক্ষয়েও গেছে অনেকটাই তার ওপরে রঙের মোটা প্রলেপে এখন আরো মলিন হয়ে গেছে মূর্তিগুলো দামোদর জিউয়ের মন্দিরটির পাশেই রয়েছে একটি দোল মঞ্চ এটি আটচালা শৈলীতে নির্মিত সুন্দর কিছু টেরাকোটার মূর্তি ব্যবহার করা হয়েছে এই স্থাপত্যটির অলঙ্করণে মূলত কৃষ্ণ বিষয়ক দৃশ্য তুলে ধরা আছে এই মূর্তি ফলকগুলোর মাধ্যমে তবে এগুলোর মধ্যে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিও নজরে আসে আর আছে বিভিন্ন ভঙ্গিমায় শৈব সাধুর কিছু মূর্তি দোল মঞ্চটি চারটি স্তম্ভের গায়ে কৃষ্ণ লীলার দৃশ্য সম্বলিত পোড়ামাটির মূর্তি ফলক লক্ষ্য করা যায় আকৃতিগতভাবে স্থাপত্যটিকে দোল মঞ্চ বলেই মনে হয় কিন্তু রায় পরিবারের তরফে আমাদের জানানো হলো দোল মঞ্চ নয় এটি হলো রাস মঞ্চ আর এটি এই জমিদার রায় বংশের কোনো পূর্বপুরুষ নির্মাণ করেননি আচ্ছা এটা তো দোল মঞ্চ এই দোল মঞ্চটা কি আপনাদের তো হ্যাঁ এই দোল মঞ্চ আপনাদের তো দোল মঞ্চটা আপনাদের এইটা দোল মঞ্চ নয় এটা রাস মঞ্চ রাস মঞ্চ আচ্ছা দোলেতে কিছু হয় বলে করেন নাজবাবু করতেন না দোল ওই দোলেতে এই চারটি যেরকম পুজোটা করতো সেরকম করছে ওই পুজোটাই করে আর কিছু না আচ্ছা এটা রাসমঞ্চ হ্যাঁ এটা রাসমঞ্চ এটা তাহলে এটা দোল মঞ্চ এটা হচ্ছে আমাদের রাসমঞ্চ এটা রাসমঞ্চ মানে পৈতৃক বাড়ি ভাগ হয়ে গিয়ে ওটা হয়েছে তাহলে দুটো রাসমঞ্চ কেন করেছে আমার ঠাকুর দাদা এলাও করেছে নালে এটা তো আমাদেরই জায়গা ছিল
হ্যাঁ এটা কার আপনাদের নয় না এটা কাদের এটা নামটা নাজুদের বাবার নাম কিরণ শঙ্কর রায় কিরণ শঙ্কর রায় কিরণ শঙ্কর রায় হচ্ছে নাজুদের নাম হ্যাঁ আমি এটাই জানি আর আচ্ছা কিরণ শঙ্কর রায় এটা যে হ্যাঁ তা সেটা আপনাদের বংশের কেউ নয় আমাদের প্রতিষ্ঠিত নয় এটা না আপনাদের বংশের নয় কিরণ শঙ্কর আপনাদের তাহলে সেখানে আপনাদের আমরা এটাকে এলাউ করেছিল মানে আমার ঠাকুর দাদা এলাউ করেছিল করেছি কিন্তু দুজনেই রায় আপনারাও রায় ওটা রেকর্ডেড না ওরাও রায় এবার ওই জায়গাটা রেকর্ডটা ওদের নামে এই রেকর্ডটা আর কারো নামে সে আপনাদের মানে রক্ত সম্পর্কে কেউ নয় না এটি নহবতখানা সুউচ্চ দোতলা এই নহবতখানাটির অবস্থান দোল মঞ্চটির পাশেই অতীতে পূজা পার্বণ আর বিশেষ উৎসবের সময় এই নহবতখানা থেকেই ভেসে আসা সানাইয়ের সুরে চারিদিক মুখরিত হতো পঙ্খের অসাধারণ নকশা এখনো কিছু দেখা যায় সুদৃশ্য এই স্থাপত্যটির দেওয়ালে কিন্তু বর্তমানে অযত্ন অবহেলায় জীর্ণ প্রায় হয়ে দাঁড়িয়ে আছে এটি নহবতখানার পাশে পঞ্চরত্ন বিশিষ্ট একটি ভাঙাচোরা কাঠের রথ ঝোপ জঙ্গলে পরিপূর্ণ হয়ে খোলা জমির ওপরে পড়ে আছে রথটির গায়ে খোদাই করা লিপি থেকে জানা যায় 1775 শতাব্দ বা 1853 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করিয়েছিলেন জমিদার রাম চৌধুরী রায় কাঠের তৈরি এই রথটির কারিগর ছিলেন শ্রী ননীলাল দে রথটির চার কোণে কাঠ খোদাই করে ফুটিয়ে তোলা রয়েছে কৃষ্ণ লীলা আর রামায়ণের কিছু দৃশ্য অজানা কোনো কারণে তৎকালীন বাংলার দারুদ শিল্পের অসামান্য নিদর্শনটি আজ চরম অবহেলিত রাউতারা গ্রামের মন্দির দর্শন শেষ ছোট এই গ্রামটির এমন ঐতিহ্যবাহী পুরাকীর্তিগুলো সম্বন্ধে এখনো মানুষ তেমন অবগত নয় তাই প্রচারও পায়নি তেমনভাবে অথচ হাওড়া জেলার আমতা অঞ্চলের পাশাপাশি তিনটি গ্রাম ঝিকিরা রাউতারা আর অমরাগড়িতে লুকিয়ে আছে ঐতিহ্যপূর্ণ প্রচুর প্রত্ন সম্পদ আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।